আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 23 জুন 2023 সাল। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে লন্ডন সহ সারা যুক্তরাজ্যে আনন্দের বন্যা, সাথে সাথে অনেক ভুক্তভোগী প্রবাসে তাদের সমস্যা সমাধান কল্পে আশায় বুক বেঁধেছেন। বিগত 21 জুন অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে লন্ডন সহ সমগ্র যুক্তরাজ্যে প্রবাসীদের মাঝে আনন্দের বন্যা বইছে। আর এতে প্রতীয়মান হচ্ছে যে এ বিজয় শুধু আনোয়ারুজ্জামানের নয়, এটা প্রত্যেক প্রবাসীর বিজয়, তাই তারা উল্লাস প্রকাশ করছেন সর্বত্র। তবে এ ব্যাপারে বেশি উৎফুল্ল যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনগুলো। তাই তো বিজয় লাভের এ খবর লন্ডনে পৌঁছা মাত্রই তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্যে আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী ক্যাম্পেইন কমিটির উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজের উপস্থাপনায় মিষ্টি বিতরণ সহ উল্লাস প্রকাশ চলে উক্ত আনন্দ সভায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। তিনি তার বক্তব্যে বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয়লাভ করে সিলেট সিটিতে 10 বছরের ডুবন্ত নৌকাকে উদ্ধার করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সাথে সাথে এ বিজয়ে যুক্তরাজ্য প্রবাসীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমউদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সিনিয়র সহসভাপতি আনহার মিয়া, ময়নুল হক, সৈয়দ আহসান, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, আক্তার আহমদ রিবু, সৈয়দ আজিজুর রহমান শামীম, ফয়জুর রহমান চৌধুরী মোস্তাক, মুদাব্বির হোসেন চুন্নু, জুবায়ের আহমদ, বাবুল খান, রাজু মন্তর আলী, সাইফুল ইসলাম, আবুল ইস, নাসির আহমেদ, সেলিম আহমদ, রাসেল আহমেদ জুয়েল, মিজানুর রহমান, আনোয়ার খান, দুলাল আলম, আলী আকবর চৌধুরী, সুয়েজ মিয়া, কবির আহমেদ প্রমুখ। এছাড়াও এই আনন্দ সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্য প্রবাসী এবং সিসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এভাবে লন্ডন ছাড়াও কার্ডিফ, ম্যানচেস্টার, বার্মিংহাম, নর্থহ্যাম্পটন সহ বিভিন্ন শহরে দলমত নির্বিশেষে প্রবাসীরা একে অন্যের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউকে বাংলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, নর্থহ্যাম্পটনের বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ রৌফ, কার্ডিফের বিশিষ্ট সমাজসেবী মনসুর আহমদ মকিস বলেন, এই বিজয় সকল প্রবাসীর। আনোয়ারুজ্জামান চৌধুরী তার যোগ্যতা বলেই বিজয়ী হয়েছেন। দীর্ঘদিন যাবৎ জন্মভূমিতে প্রবাসীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসছেন, এখন তা অবশ্যই লাঘব হবে। তারা বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সৎ এবং পরিশ্রমী মানুষ, তাই তিনি নিজের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন বলে সকলের বিশ্বাস। এমত অবস্থায় সবাই নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। এদিকে আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারে অংশ নিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে অনেক দলীয় নেতাকর্মী দেশে যান। তাদের মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাজ্য যুবলীগের জামাল খান, সভাপতি ফখরুল ইসলাম মধু, সহসভাপতি শাবুল আহমদ, মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জন খান, হাফিজুর রহমান সেলিম, লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম, যুবলীগ নেতা মুৎসির চৌধুরী জনি প্রমুখ। আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন উপলক্ষে ইতিপূর্বে গত 28 এপ্রিল লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পেইন কমিটির সদস্য আবু হোসেনের সভাপতিত্বে ও জামাল আহমদ খানের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সেলিম আহমদ খান। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, নঈমউদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক আসম মিজবা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, আব্দুল করিম গনি প্রমুখ।
সাথে সাথে বাংলাদেশ থেকে স্কাইপে যুক্ত হন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। উক্ত সম্মেলনে জানানো হয় যে নির্বাচনকে সামনে রেখে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে কাজ করতে যুক্তরাজ্য থেকে অনেক নেতাকর্মী দেশে যাচ্ছেন। এ সময় আরও বলা হয় যে যুক্তরাজ্য প্রবাসী সহ পুরো ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের পরম বন্ধু আনোয়ারুজ্জামান চৌধুরী, ফলে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরীর রয়েছে সুসম্পর্ক। তিনি বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত, তাই প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদান রাখতে সক্ষম হবেন আনোয়ারুজ্জামান, আর সে কারণেই দল বেঁধে প্রবাসীরা দেশে যাচ্ছেন। এদিকে আনোয়ারুজ্জামান চৌধুরী তার নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় বক্তৃতাকালে বলেছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তবে সিলেটে যে সমস্ত ভূমিদস্যু আছে হয় তারা থাকবে না হয় তিনি মেয়র থাকবেন। তিনি বলেন যে সমস্ত প্রবাসীদের বৈধ কাগজপত্র আছে এবং এটা বেদখল হয়ে আছে সে সমস্ত ভূমি খেকুদের 3 মাসের সময় দেওয়া হবে, এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তবে তিনি বিশেষ ব্যবস্থা নেবেন। তাই অনেক ভুক্তভোগী প্রবাসী এখন সে প্রত্যাশায় রয়েছেন। দ্রুত দেশে টাকা পাঠানোর পূর্ণ নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার IFIC ব্যাংক এবং পাবলিকের যৌথ কোম্পানি IFIC মানি ট্রান্সফার। উই প্রোভাইড ভেরিয়াস টাইপ অফ সার্ভিস, নেক্সট ডে কালেকশন, মানি ইন এ মিনিট, নেক্সট ডে ব্যাংক ট্রান্সফার, সেন্ড মানি ফ্রম এনিওয়ার ইন দ্য UK ইউজিং আওয়ার মোবাইল অ্যাপ অর ভায়া ফোন রেমিটেন্স, অথবা UK অ্যাপ্রুভ এজেন্টের সাথে যোগাযোগ করুন। IFIC মানি ট্রান্সফার ওন বাই IFIC ব্যাংক লিমিটেড বাংলাদেশ। দর্পণ টিভি, সময়ের কথা সময়ে বলে।